বুধবার রাতে হঠাৎই দমদম বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বিমানবন্দর চত্বরে। জানা গেছে, বিমানবন্দরের ডিপার্চার টিকিট কাউন্টার সংলগ্ন ডি পোর্টালের কাছে হঠাৎই আগুন দেখতে পাওয়ায় বিমানবন্দর চত্বরে হুলুস্থুলু পড়ে যায়। এরপর বিমানবন্দর চত্বর কালো ধোঁয়ায় ছেয়ে যায়। খবর দেওয়া হয় দমকল বিভাগকে। খবর পেয়ে সময় নষ্ট না করে তৎক্ষণাৎ দমদম বিমানবন্দরে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন। তবে সূত্র মারফত যেটুকু জানা গিয়েছে, বিমানবন্দর কর্তৃপক্ষের নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকায় আগুন দেখতে পেয়ে বিমানবন্দরের কর্মীরা তা দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে দেন। বিমানবন্দর চত্বরে হঠাৎ করে কিভাবে আগুন লাগলো তা এখনো জানা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সম্ভবত শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। পাশাপাশি বদ্ধ জায়গায় আগুন লাগার ঘটনায় রীতিমতো স্তম্ভিত ও আতঙ্কিত হয়ে পড়েন বিমানবন্দরে থাকা যাত্রীরা। আরও জানা গেছে, যাত্রীদের মধ্যে এ ধরনের ভয়ের সঞ্চার হওয়ায় বিমান কর্মীদের সাথে দমদম বিমানবন্দরে থাকা সিআইএসএফ জওয়ানরা আগুন নেভানোর কাজে হাত লাগান। বের করে দেওয়া হয় যাত্রীদেরও। তবে যাতে কোনো রকম সমস্যায় না পড়েন যাত্রীরা, সেদিকেও নজর দেওয়া হয় বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বলেও জানা গেছে। এক্ষেত্রে অবশ্য বেশ কিছুক্ষণ সময় দমদম বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ছিল। বিমানবন্দরে উপস্থিত থাকা এক যাত্রী জানান, কিছুই বুঝতে পারছিলাম না, কিছু একটা হয়েছে। তার কিছুক্ষণ পরেই দেখি সবাই চিৎকার করছেন আগুন আগুন বলে, খুব ভয় পেয়ে গিয়েছিলাম বলেও জানান ওই যাত্রী। পাশাপাশি আরও এক যাত্রী বলেন, ঘটনাস্থলের পাশেই বসেছিলাম আমরা, হঠাৎ আগুন দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ি। দমকল কর্মী, বিমানবন্দর কর্মী সহ অন্যান্য স্টাফরা চেষ্টা চালান যাতে কোনো বিপদে না পড়েন যাত্রীরা। সূত্র মারফত জানা গেছে, এই ঘটনার পর কলকাতা বিমানবন্দরের ডিপার্চার সিকিউরিটি চেকিং কাউন্টারের জায়গাটি ঘিরে ফেলা হয়েছে। খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসতে পারে ফরেন্সিক টিমও, পাশাপাশি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিকেরাও আসতে পারেন ঘটনাস্থলে পরিদর্শনে বলেও জানা গিয়েছে। দমদম বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় অনেকেই মনে করছেন বিমানবন্দরে কোনো রকম দাহ্য পদার্থ নিয়ে যাওয়ার অনুমতি নেই, তাই কোনো রকম দাহ্য পদার্থ থেকে আগুন লাগার সম্ভাবনাও কম। তাহলে কি শর্ট সার্কিট থেকেই আগুন লাগলো বলে প্রশ্ন উঠছে। তবে যাই হোক, তদন্তের ভিত্তিতে নিশ্চয়ই এর প্রকৃত কারণ খুঁজে পাওয়া সম্ভব হবে। উল্লেখ্য, দমদম বিমানবন্দর হলো হাই সিকিউরিটি জোন, কেননা এই বিমানবন্দরের মাধ্যমে যেমন উত্তর পূর্বের বিভিন্ন দেশে যাত্রীরা যাতায়াত করেন, আন্তর্জাতিক ট্যুরও হয়ে থাকে, তেমনি ভিআইপি ভিভিআইপি ব্যক্তিরাও এই বিমানবন্দরের মাধ্যমে যাতায়াত করেন। আর এমন একটি জায়গায় আগুন লাগার ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে চারিদিক থেকে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয় এবং ফের নিজস্ব ছন্দে বিমান ওঠানামা শুরু করে। আর এতে খুশি প্রকাশ করেছেন বিমান যাত্রী সহ বিমানবন্দর কর্তৃপক্ষ। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে যে জায়গায় আগুন লেগেছে সেখানে তদন্তের ভিত্তিতে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, কেননা অনেক উৎসুক যাত্রী বিমানবন্দরে প্রবেশ করে ওই স্থান দেখতে ছুটছেন। তবে শেষে বলতেই হয়, বিমান পরিষেবা স্বাভাবিক হওয়ায় স্বস্তি মিলেছে সব মহলে। দেখলাম ফার্স্টেই, আমরা তো ওখানে বসেই ছিলাম, তো ওখানে হঠাৎ করে দেখলাম আগুন লেগে গেছে, তো আমরা ছুটে গিয়ে ভিডিও টিডিও করলাম, দেখলাম মানে খুবই আতঙ্কে আছে এখন, মানে বড় সড়োই আগুন লেগেছে প্রায়, দমকল তো অনেক কটা গাড়ি এসছে, দেখা যাক এবার কি হয়।